আমি অত্যন্ত ক্ষুদ্র তুচ্ছ একটা মানুষ, খুবই অপ্রয়োজনীয়। আমাকে কারো প্রয়োজন নেই, এমনকি এমনকি আমার মায়েরও না। চন্দ্রা, চন্দ্রা শোনো, আরে প্লিজ এভাবে কেঁদো না চন্দ্রা। আপনি একবার বলে দেবেন আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো একা একা, একটু বলে দেবেন। কিচ্ছু নেই চন্দ্রা। বাড়িতে রান্না করতে হবে তো। আজ বাড়িতে নো রান্না। তাহলে কি ভালোবাসা দিয়ে পেট ভরবে? দেখো রাই, আমি না ভালোবাসার জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তাই বুঝি, কিন্তু না খেয়ে তো আমি থাকতে পারবো না। পিটুকরে আমি কথা কাজ, আমি জানি তো রান্না না করলে খাবে কি। খাবো কি, আজকে বাইরে খাবো। ওরাই তোরা কি দুটো তুই মিলে এখন কোথাও বেরোচ্ছিস? দেখো না, হঠাৎ করে ওর কি শখ হলো, বললো বাইরে গিয়ে খাবে, শুধু শুধু পয়সা নষ্ট। এ কি কথা রাই, এই বয়সে শখ আলাদ করবি না, কবে করবি মা? যা ঘুরে আয় দুজনে মিলে, ভগবান তোদের অনেক দুঃখ দিয়েছেন মা, এখন যখন ভালো সময় এসছে সেটাকে উপভোগ কর। যা মা, যা। ভগবান যেন তোদেরকে চিরদিন এরকমই রাখেন বাবা। তুই কি মনে করিস, আমি জেল থেকে বেরিয়ে এসেছি বলে আমার এই নতুন জীবনের আনন্দে নিজেকে একেবারে ভাসিয়ে দিয়েছি না রে? অপশনটা সম্ভব, আমার একটা চাকরি নেই, তারপরে আমার বোনটার থাক না এসব কথা। কেন থাকবে রে, কেন থাকবে অপু? তুই আর কতদিন আমায় চুপ করিয়ে রাখবি? এই ধরনের ভুল বোঝাবুঝি তো অনেক সংসারে হয় রে, তা বলে কি সংসারগুলো সব ভেঙে যায়? আমি তো জানি তোর শ্বশুর বাড়িতে যত ঝামেলা, যত যত প্রবলেমস, সব তো আমার জন্য। বেশ তো, আমি যাই, আমি যাই ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। অপু না, অপু তুই আর একটা কথা বলবি না, আমি কালকে সৈকতকে ফোন করব। অপু বললাম না, তুই ফোন করবি না। কেন, কেন ফোন করবি না? তুই কি ভেবেছিস কি তুই যা ইচ্ছে তাই করবি, আমরা সবাই চুপ করে দেখবো শুধু, কেউ তোকে কিচ্ছু বলবে না, কেউ বকবে না। কে বলেছে, কে বলেছে বকবে না? আমি তো বলছি আমি যত খুশি বক, আমাকে যা খুশি তাই বল, আমি তো আমি তো কিচ্ছু বলছি না, শুধু বাড়িতে কি ও বাড়িতে কোনো ফোন যাবে না দাদা। মীরামাকে যতই দেখছি আমার শ্রদ্ধা ততই বেড়ে যাচ্ছে, আমার কখনোই মনে হয় না যে মীরামা তোমার নিজের মা নয়। মাকে তো আমার মনেই পড়ে না, তবে মা বলতে যার মুখটা চোখের সামনে ভাসে সেটা মীরামারি। আমার বিশ্বাস, আমার ভালোবাসার অপর্ণা যা প্রতিদান দিয়েছে তা আমি কি করে ভুলি বল। ওরে তোর বাবা ছাড়া আমার কি আর কোনো অস্তিত্ব আছে? বুঝতে পারছি সবটা, কিন্তু আমার যন্ত্রণা, আমার দুঃখ কেউ বুঝতে পারছে না। আমি তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেবো না, কেঁদো না। আমিও তোকে সুখী দেখতে চাই বাবা, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, এত চেষ্টা করেও শুধু তোমাকে পাল্টাতে পারলাম না, কিন্তু হারতে তো আমি শিখিনি শুধু পা।